আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হিজাব কাটিং এবং সেলাই করার সব থেকে সহজ একটি পদ্ধতি। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন, তারাও যদি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেন, আপনারা কিন্তু খুব ইজিলি বাসায় এই নামাজ পড়ার হিজাবটি তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে হিজাব তৈরি করার জন্য টোটাল 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি, 2 হাত বহরের। সম্পূর্ণ কাপড়টিকে প্রথমে মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিব। তো দেখুন, কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিয়েছে এবং মাঝখান থেকে কাপড়টিকে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছে। এখন আমরা এরকম কোনাকুনি ভাঁজ করব। এরকম কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। রুমাল ফ্রক যেভাবে ভাঁজ করে থাকে ঠিক একই রকম ভাবে আমাদের এই হিজাব তৈরি করার ক্ষেত্রেও কাপড়টিকে ভাঁজ করে নিব। এখন আমরা এখান থেকে প্রথমে লম্বার মাপ নিব। তো এখান থেকে আমি টোটাল হিজাবটি লম্বা নিচ্ছে, একটু খেয়াল করে দেখুন, 42 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাথা থেকে ইঞ্চি টেপটিকে ধরবেন এবং যতটুকু লম্বা নিতে চান সেই পরিমাণ লম্বা নেবেন, ঠিক আছে? এবং তার সঙ্গে আরো 2 ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাই করার জন্য। তো ইঞ্চি টেপটিকে এভাবে ধরতে হবে এবং পুরো রাউন্ডে আমরা 42 ইঞ্চিতেই মার্কিং করে নিব। আর যদি আপনারা ছোট বাচ্চাদের জন্য হিজাব তৈরি করেন, সেক্ষেত্রে আপনাদের 2 গজ পরিমাণ কাপড় হলেই হবে। আপনারা চাইলে ছোট বাচ্চাদের জন্য হিজাবের লম্বা নিতে পারেন 26 থেকে 27 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো আমি এখানে পুরো রাউন্ডে 42 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য মার্কিংগুলো একটু ডিপ করে দিয়েছি। তো এতটুকু অংশ কিন্তু আমাদের জোড়া পড়বে, ঠিক আছে? আর আপনারা যদি 3.5 গজ পরিমাণ কাপড় নেন তাহলে কিন্তু কোনো জোড়া দিতে হবে না। তো আমি এখানে যেহেতু কম পরিমাণ কাপড় নিয়েছি, এই সাইড থেকে যে কাপড় বাঁচবে সেই কাপড়টুকু আমরা এখানে জয়েন্ট দিয়ে নিব। তো এখান থেকে আমাদের মুখের জন্য একটি মার্কিং করতে হবে। তো আমি এখানে মুখের জন্য মাপ নিচ্ছি 12 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? আর যদি ছোট বাচ্চাদের জন্য এখানে মাপ নেন তাহলে 10 ইঞ্চি পরিমাণ এখানে মার্কিংটি করে নেবেন। এখানে কিন্তু 4 পার্ট করা আছে, তাই না? এটি হচ্ছে আমাদের বন্ধ পার্ট আর এটি হচ্ছে আমাদের খোলা পার্ট। তো যে 12 ইঞ্চিতে মার্কিং করেছি, এই খোলা সাইডে আমাদের এখানে ছোট একটি কাট বসিয়ে দিতে হবে আমাদের সেলাই করার সুবিধার জন্য। বেশি না, ছোট্ট করে একটি কাট বসিয়ে দিব। তো ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছে এবং এই যে কর্নারটি রয়েছে এই কর্নারেও আমরা ছোট্ট একটি কাট বসিয়ে দিব আমাদের ক্যাপটি ভালো করে সেট করার জন্য। এখন আমরা মার্কিং অনুযায়ী কাটিং করে নিব। তো আমাদের কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এই যে বাড়তি কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু এর উপরে রেখে আমরা এই জয়েন্টের কাপড় কাটিং করে নিব। তো নিচের যে অংশটি রয়েছে এই অংশটিকে আমরা এর উপরে এভাবে রাখবো, ঠিক আছে? রেখে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় এর উপরে উঠিয়ে দিব এবং ভালো করে সেট করে নিতে হবে। এবং এখানে আমরা হিজাবের পিন দিয়ে পিন আপ করে নিব যাতে কাপড়টি সরে না যায়, ঠিক আছে? এখন আমরা কাপড়টিকে এরকম করে উল্টিয়ে নিব। কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে, ঠিক যেমন আছে তেমন ভাবে আমাদের কাটিং করে নিতে হবে। সাইড থেকে বের হওয়া কাপড় দিয়ে আমরা ক্যাপ কাটিং করে নিব। এখন আমরা ক্যাপ কাটিং করব, আর এর জন্য কাপড়টিকে আমি দেখুন মাঝখান দিয়ে ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছে। দেন কাপড়টিকে আরও একবার এভাবে ভাঁজ করে 4 পার্ট করে নিব। একসঙ্গে আমাদের 2টি পার্ট বের হবে। তো এটিও আমাদের বন্ধ সাইড থাকবে, এই সাইডটিও কিন্তু বন্ধ থাকবে, শুধুমাত্র এই সাইডটি খোলা থাকবে আর নিচের দিকে খোলা থাকবে, ঠিক আছে? তো এখান থেকে আমি চওড়া নিচ্ছে 3 ইঞ্চি পরিমাণ, আর যদি ছোট বাচ্চাদের জন্য তৈরি করেন তাহলে আপনারা 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ রাখতে পারেন, ঠিক আছে? এবং এখান থেকে আমি লম্বা নিচ্ছি প্রায় 5.5 ইঞ্চি পরিমাণ। ছোট বাচ্চাদের জন্য তৈরি করলে 4 ইঞ্চি পরিমাণ আপনারা এখানে মেজারমেন্টটি নিতে পারেন। এই পয়েন্ট এবং এই পয়েন্ট এভাবে রাউন্ড করে মিলিয়ে দিব। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো সেলাইটি করার প্রথমে আমাদের এই যে নিচের দিকে যে জয়েন্টটি পড়েছিল সেই জয়েন্টের অংশটি সেলাই করব, আর এর জন্য পিনগুলো আমরা খুলে ফেলব। তো কাপড়টিকে মেলে নেওয়ার পর জোড়ার কাপড়টুকু এই হিজাবের সঙ্গে অ্যাটাচড করব। তো এর জন্য কি করতে হবে, প্রথমে আমরা জোড়ার কাপড়টিকে একসাথে এভাবে ধরে সেলাই করে বড় একটি জোড়ার কাপড় তৈরি করে নিব, কারণ হিজাবের কিন্তু একটি সাইড এরকম বন্ধ থাকবে, তাই না? তো
এর জন্য কি করব আমরা, নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং উপরে কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। দুটি সমান যে সাইড রয়েছে সেই সাইড দুটি একসাথে ধরে সাইড থেকে সেলাই বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের জোড়া দেওয়ার কাপড়টি বড় হয়ে যাবে। তো দেখুন আমি এতটুকু অংশ সেলাই করে নিয়েছি, এখন হিজাবের কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে। দেখুন তো দেখুন আমি কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিয়েছি। মেলে নেওয়ার পর আমাদের যে এই অংশটুকু রয়েছে এখানে কিন্তু আমরা জোড়ার কাপড়টিকে অ্যাটাচ করব, তাই না? তো এই যে জোড়ার যে কাপড়টি রয়েছে এটি হচ্ছে রাউন্ডের অংশ আর ওইটি হচ্ছে আমাদের সোজা অংশ। তো রাউন্ডের অংশটি কিন্তু নিচের দিকে থাকবে আর সোজা অংশটি আমাদের হিজাবের পাটের সঙ্গে অ্যাটাচ হবে। তো কাপড়টিকে আমি এরকম করে ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন নিচের কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং ওপরে কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে দিব। সোজা পাটটি কিন্তু আমাদের হিজাবের সঙ্গে অ্যাটাচড হবে আর রাউন্ডের অংশটি নিচের দিকে থাকবে, ঠিক আছে? এখন আমরা সেলাইটি করে নিব। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে নিচ্ছি। তো আমাদের সেলাইটি করা হয়ে গেছে, এখন আমরা কাপড়টিকে এরকম করে মেলে নিব। তো মেলে নেওয়ার পর দেখুন এরকম সাইড থেকে কিছুটা কাপড় বের হয়ে থাকবে, তখন আমরা কি করব এরকম সাইড থেকে কাপড়টুকু কাটিং করে দিব। তো আপনারা চাইলে কিন্তু এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিতে পারেন, আমি এখানে আর একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। তো দুই সাইড থেকে কিন্তু আমাদের অতিরিক্ত অংশটুকু কাটিং করে নিতে হবে। ক্যাপের অংশটি সেলাই করব আর এর জন্য দেখুন কাপড়টি কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করা আছে, ঠিক আছে? তো প্রথমে আমরা হিজাবের মাথার অংশে যে মিডল পয়েন্টের ছোট্ট একটি কাট বসিয়েছিলাম সেই কাটটিকে এভাবে মেলে রাখবো এবং এই হিজাবের ক্যাপের অংশটিকেও মাঝখান দিয়ে আমরা ভাঁজ করে নিব। ভাঁজ করে মিডল পয়েন্টের ছোট্ট একটি কাট বসিয়ে দিব, ঠিক আছে? তো দুটি কাট আমরা এরকম করে মিলিয়ে ধরে তারপর মিডল থেকে সেলাইটি করা স্টার্ট করব। তো নিচে কাপড়টিকেও আমি সোজা সাইডে রেখেছি এবং ওপরে কাপড়টিকেও কিন্তু সোজা সাইডে রাখা আছে। দুটি কাপড় ভালো করে সেট করে ধরে আমরা প্রথমে মিডল পয়েন্ট থেকে সেলাইটি করা শুরু করছি। একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে একই রকমভাবে অপর সাইড থেকেও আমরা সেলাইটি করে নিব। কাপড়টিকে এরকম মেলে নিতে হবে, মেলে নেওয়ার পর এর উপরে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন আমাদের হিজাবের ক্যাপটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা মাঝখান দিয়ে কাপড়টিকে এরকম উল্টো সাইডে ভাঁজ করে নিব। তো কাপড়টিকে মাঝখান দিয়ে আমি উল্টো সাইডে ভাঁজ করে নিয়েছি। তো হিজাবের কিন্তু একটি সাইড শুধুমাত্র খোলা থাকে, তাই না? তো সেই খোলা সাইডটি এখন আমরা সেলাই করে আটকে দিব একদম যেখানে আমরা মুখের জন্য কাটটি দিয়েছিলাম। তো এখন আমাদের সাইড থেকে সেলাই করতে হবে। তো দুটি কাপড় ভালো করে সেট করে কিন্তু সেলাইটি করা স্টার্ট করতে হবে। তো মুখের যে অংশটি রয়েছে এই অংশটুকু এখন আমাদের কি করতে হবে এইভাবে একবার কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে আটকে দিতে হবে, ঠিক আছে? তো কাপড়টিকে আমি এরকম করে ঘুরিয়ে নিচ্ছি এবং এই সাইডে একবার কাপড়টিকে এরকম করে ভাঁজ করে আমি সেলাইটি করে দিচ্ছি। তো যেখানে আমাদের সেলাইটি আছে ঠিক সেখানে আমাদের এই জয়েন্টের সেলাই করার কাপড়টিকে এরকম মেলে নিতে হবে। মেলে নেওয়ার পর এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে, ঘুরিয়ে নিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে সাইড থেকে, ঠিক আছে?
দেন এই সাইড থেকেও কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিব এবং কাপড়টিকে আমরা সেলাই করে নিচ্ছি। এখন নিচের ঘেরের অংশটি সেলাই করব আর এর জন্য কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে ভাঁজ করে পুরো রাউন্ডে আমাদের সেলাই করে নিতে হবে। তো আমি এখানে এক্সট্রা করে সেলাইটি করা দেখাচ্ছি না, কারণ আমি এখানে নর্মাল সেলাই মেশিন দিয়ে সেলাই না করে আমি এখানে পিকো করে নিব। আপনারা চাইলে কিন্তু নর্মাল সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিতে পারেন, ঠিক আছে? তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের নামাজ পড়ার হিজাব। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।